عشق محبوب خدا جس دل میں حاصل نہیں ہو لاکھوں من ہو مگر ایمان আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন হাকিমে 18 নম্বর সূরা কত নম্বর সূরা 18 নম্বর সূরা সূরাতুল মুমিনুন এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে সুসংবাদ দিয়েছেন কাদের সুসংবাদ দিয়েছেন মুমিনদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কদ আফলাহাল মুমিনুন মুমিনরা সফল কাম হয়ে গেছে এর পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধারাবাহিকভাবে মুমিনদের সাতটা বৈশিষ্ট্য বলেছেন কয়টা সাতটা বৈশিষ্ট্য যদি মুমিনের মধ্যে চলে আসে সে মুমিন সফল কাম বলুন সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে হাকিমের 18 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের মধ্যে সুন্দর করে বলেন কদ আফলাহাল মুমিনুন মুমিনরা সফল কাম হয়ে গেছে সাতটি গুণে গোলাম নিতে যদি কোনো মুমিন ভাবে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে বলেন তুমি সফল কাম এক নম্বর গুণ আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন এক নম্বর গুণ যদি কোনো মুমিন ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোলেই কদম মোবারক দিয়ে সিজদারত অবস্থায় খুশু খুশু চলে আসে মালিককে তার কুদরতি কদম মোবারকে যে ডাক দেয় আর এই ডাকটা যদি খুশু খুশু বিনয় এবং নম্রতার সহিত যদি হয় আল্লাহ বলেন মুমিন তুমি সফল কাম করলে সুবহানাল্লাহ খুশু খুশু নামাজের মধ্যে যখন আমরা দাঁড়িয়ে যাব তখন আমাদের অবস্থা কেমন হবে হাদিস দ্বিতীয় মধ্যে এসেছে সাইয়্যিদুল মুরসালিন خاتم النبيين نبي كريم صلى الله عليه وسلم তিনি বলেন যখন একজন মুমিন নামাজে দাঁড়িয়ে যাবে সে দিলের মধ্যে ধারণা রাখবে আন্তাহুদাল্লাহ কেমন যেন আমি আমি আমার রবকে দেখতেছি পারিলাম দেখুন তারা যদি আমি আমি আমার রবকে না দেখতে পাই فَإِنَّهُ বুঝতে হবে আমি দেখতেছি না কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাকে দেখতেছে নামাজ যখন দাঁড়িয়ে যাব আমার আপনার ভিতরে ধারণা চলে আসবে আমি রবকে দেখতেছি আমার রব আমার সামনে এই মুহূর্তে আমার নামাজ কিভাবে পড়া দরকার আমার রব আমার সামনে দাঁড়িয়ে আছে আমি আমার রবের কুদরতি কদম মোবারকে সেজদা দিতেছি এই ধারণা দিলের মধ্যে এনে বিপুল সন্তুষ্ট হয়ে রব্বে কারিমের সামনে দাঁড়িয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি কদম মোবারকে যদি সিজদা দিতে পারি আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন মুমিন তোমার মধ্যে এক নম্বর বৈশিষ্ট্য পাওয়া গিয়েছে তুমি হলো সফল কাম করুন না সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য যে বলতে গিয়ে বলেন কাজ থেকে বিরত থাকবে অযথা সময় নষ্ট করবে না আজ তবে তুমি জানলাম মাদ্রাসার মাহফিল চলতেছেন এই মাহফিল চলাকালীন সময়ে দিল্লি স্টার চত্বরে অনেক মানুষ এমন রয়েছে যাদের কোন কাম কাজ কোনো কিছুই নাই এর পরেও তারা অযথা দোকানের মধ্যে বসে আছে অযথা টিভির সামনে বসে আছে অযথা সময় নষ্ট করতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন
সোনার 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 তুমি তোমার দোকানদারি বাদ দিয়া তুমি তোমার খেতি কাজের কাজ বাদ দিয়া তুমি তোমার দেশটাকে পরিত্যাগ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি করার জন্য যদি তাই বল জান্নাত মাদ্রাসার মাহফিলে মাইদান ধরে যদি বসে যাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ও মুমিন সোনো সোনো তুমি সফল কাম হয়ে গেছো বলুন সুবহানাল্লাহ এই জন্য উদাত্ত আহ্বান দেখে আমি বলব বিভিন্ন জায়গায় আমরা যারা আসি মর্যাদা সবাই নষ্ট করতেছি না না ভাই আসুন তরিকুল জান্নাহ মাদ্রাসার মাহফিলের প্যান্ডেলে বসে যাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুর জাহানে কামিয়ে বিধান করবেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন والذين هم للزكاة فاعلون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুমিনের তিন নাম্বার বৈশিষ্ট্য হলো মুমিন যারা অর্থ আছে যাদের তারা যাকাত আদায় করবে যে মুমিনের অর্থ আছে যাকাত আদায় করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুমিনকে বলেন সেই সফল কাম হয়ে গেছে বলুন না সুবহানাল্লাহ